যা, একটা মাছ উঠলো না, না আমার ভেলি। কি ভারী রে বাবা, মনে হচ্ছে বড় কিছু আটকেছে, বড় কিছু। ভগবান, যা এটা কি হলো, জালটা ছিঁড়ে গেল তো, কি করি এবার, মাছ তো ধরতেই হবে, না না কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। এইগুলো দিয়ে এবারে শটপট একটা শিপ বানিয়ে ফেলি। হ্যাঁ, এইবারে কাজে লেগে পড়া যাক। যা, ফসকে গেল রে, ধুর ধুর। কি কই জামুদা, ছিপ ফেলছো যে, জাল কই? আর বলো কেন ভাই, দেখো না সকাল বেলাতেই জালটা ছিঁড়ে গেল। তা একটা নতুন জাল কিনে নাও না। অত টাকা কোথায় ভাই, এই ছিপে কয়েকটা মাছ উঠলে সেইগুলো বেছে একটা জাল কিনবো। তা তুমি তো আজ ভালোই মাছ পেয়েছো গো। হ্যাঁ, আজ হেব্বি বিক্রি হবে। ঠিক আছে, আমি চললাম গো রামুদা। বাবা কি রোদ, বাপরে বাপরে বাপ, সেই সকাল থেকে ছিপ নিয়ে বসে আছি, একটা ছোট খাটো মাছও কপালে জুটলো না। এইতো এইতো ভাতনা নড়ছে নড়ছে। দূর দূর, আজ আর মাছ পাবো না, আর পেলেও এত বেলায় আর বিক্রি হবে না। যাই যাই একবার বাজারে গিয়ে দেখি, ধারে কিছু যদি পাওয়া যায়। কি আছে গো তোমার কাছে? তেমন কিছু নেই, যা আছে এই সামনেই আছে। এ তো সব শুকনো হয়ে গেছে, তা কি দামে দিচ্ছ? দেবেন, যা দাম হয় তার অর্ধেকই দেবেন না হয়। অর্ধেক সে নয় দেব, কিন্তু এখন তো একটাও টাকা নাই ভাই, বলছি যে ধারে দেবে? ধারে ধারে? এই শুকনো সবজিগুলো এমনিতেই কেউ নেবে না, সেই ফেলেই দিতে হবে, তার চেয়ে ধারেই দি যা হয়। ঠিক আছে, ধারেই নিয়ে যান, তবে ধার মেটাতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ভাই, ধার আমি ঠিক মিটায় দেব। হ্যাঁ, তুমি কিছুটি চিন্তা করো না ভাই, ধার আমি মিটায় দেব। কই গো শুনছো? ও, তুমি এসে গেছো, বাজার টাজার কিছু করে এনেছো তো নাকি? হ্যাঁ, এই নাও। একি, এ তো সব শুকনো সবজি, বাজার থেকে তুমি এই শুকনো পচা সবজিগুলো এনেছো? কি করব বলো তো, আজ তো একটা টাকাও রোজগার হয়নি গো। সে কি, কেন? আর তোমার হাতে এই ছিপ কেন, জাল কোথায়? আর আমার পোড়া কপালের কথা কি বলবো বউ, আজ মাছ ধরতে গিয়ে জালটাই তো ছিঁড়ে গেল, তাই আমি একটা ছিপ বানিয়ে অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করলাম, কিন্তু একটা মাছও পেলাম না গো। জাল ছিঁড়ে গেছে, এদিকে তো ঘরে আর জাল নেই গো। নেই মানে? একদমই নেই। না, আমি ভেবেছিলাম তুমি আজ টাকা নিয়ে ঘরে এলে জাল কেনা হবে, আজ রাতে খাবো কি? এই তো এই শাকসবজি গুলো তো আছে। এগুলো এগুলো শাকসবজি, শুকিয়ে সব কাট হয়ে গেছে মেগো। কি করবো বলো বউ, কি করবো? সেই কি আর করবে বলো, তোমার কি আর কিছু করার মুরদ আছে? বিয়ের আগে তো কত বড় বড় কথা বলেছিলে, কোথায় গেল সেসব কথা? তোমাকে এই করে দেব, তোমাকে ওই করে দেব, আর এখন সামান্য ভাত খাওয়ানোর মুরদ নেই। আমি তো বললাম বউ, জালটা ছিঁড়ে গেল তাই।
জাল ছিড়ে গেল, বলি আজ না হয় জাল ছিড়ে গেছে। জাল যখন ভালো ছিল তখনই বা কত সুখে রেখেছিলে শুনি, সেই তো রোজ আদপেটা খেয়েই থাকতে হতো। এই এই শোনো, রোজ এই আদপেটা খেয়ে না খেয়ে আমি থাকতে পারবো না, হয় কিছু একটা ব্যবস্থা করো আর না হলে আমাকে বাবের বাড়িতে রেখে এসো। হ্যাঁ আমারে আর কয়টা দিন সময় দাও বউ, আমি তো পরিশ্রম করছি, দেখবে দেখবে ভগবান সব ঠিক করে দেবেন। আজকে রাতটা যা হোক করে চালিয়ে নাও বউ, কাল কাল আমি কিছু একটা ব্যবস্থা করব, করবই করব, তুমি দেখে নিও। আজ যা হোক করে আমায় মাছ ধরতেই হবে, নইলে ভাগ্যে কষ্ট আছে আমার। এই শিবটাই আমার ভরসা, ভগবান ভগবান একটু দেখো, একটু মুখ তুলে সেও আমার উপর, আজ যেন খালি হাতে ফিরতে না হয় ভগবান। ধুর ধুর, আমার ভাগ্যটাই খারাপ। হায় ভগবান, সবাই রোজ ঘরে টাকা নিয়ে যাচ্ছে আর আমি আমি কি আজও খালি হাতেই ফিরবো? মুখ তুলে চাও ভগবান, একটু মুখ তুলে চাও। আয় 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 মাসাই, আয় 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 মাসাই, আয় আয়। তুমি কে? আমি গরিব বুড়ি বাবা, এখানেই থাকি, তোমায় একটা কথা বলবো বাবা। হ্যাঁ হ্যাঁ বলো বুড়িমা। আমি না দুদিন হলো কিচ্ছু খেতে পাইনি, খুব খিদে পেয়েছে বাবা আমার, আমায় তোমার ওই মাছটা দেবে বাবা। মাছটা? মানে এই মাছটা না নিয়ে গেলে যে আমারও আজ খাবার জুটবে না গো মা। তুমি তো আরো একটা মাছ ধরতে পারবে বাবা, কিন্তু আমি যে না খেতে পেয়ে মরে যাবো বাবা। আবার এরকম একটা মাছ কি আর পাবো? খুব খিদে পেয়েছে বাবা, খুব খিদে পেয়েছে বাবা, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে ঠিক আছে বুড়িমা, কেঁদো না কেঁদো না, তুমি কেঁদো না, এই নাও এই নাও এই মাছটা তুমি নাও, কেঁদো না গো। খুব উপকার করলে বাবা, এই নাও, এর বদলে তুমি এই চারা গাছটা নাও। চারা গাছ নিয়ে আমি কি করবো বুড়িমা? নাও বাবা, এই চারা লাগিয়ে দিও তোমার বাড়ির বাগানে, এই গাছ ভালো ফল দেয়। একটা মাছ পেলাম, তাও বুড়িমাকে দিয়ে দিলাম, এখন আজকেও আমার খালি হাতে ফিরতে হবে দেখছি। না আজ কপালে আমার দুঃখ আছে, বড় দুঃখ আছে গো, আমার বড় দুঃখ আছে। চালটা আনলে কিছু? না একটা বড় মাছ পেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? তারপর আমি অনেক চেষ্টা করেছি বউ, কিন্তু একটাও মাছ পাইনি, কি করব বলো। কি, তুমি ওই মাছ দিয়ে এই গাছের চারা এনেছো? তুমি কি পাগল নাকি? তোমার একবারও মনে হলো না যে আজ রাতে আমি কি খাবো? না আমি আমার তো আর কিছুই করার ক্ষমতা নাই, যাই যাই এই সারাটাই পুঁতে দি, দেখি কি হয়। যাই
বলেছিলাম না ভগবান সব ঠিক করে দেবেন, স্বয়ং ভগবান বুড়িমার রূপে আমার এই গাছ দান করেছেন বউ, এই গাছ দান করেছেন, এ হলো সোনার দান, সোনার দান। আর আমাদের কোনো দুঃখ থাকবে না বউ, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। জয় বুড়িমার, জয় জয় ভগবানের, জয় 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 বুড়িমার, জয় জয় ভগবানের, জয়।